অফিস টাইমে মেট্রোয় মরণ ঝাঁপ। সকাল 10:10 কালীঘাট স্টেশনের ডাউন লাইনে ঝাঁপ দেন 50 এক ব্যক্তি, তার জেরে ময়দান থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের কাছে, তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি যে ঘটনা ঘটেছে, তার জেরে ময়দান থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া পর্যন্ত মেট্রো চলাচল করছে। অফিস টাইমে যাত্রী ভোগান্তি চূড়ান্তে, একেবারে ভরা অফিস টাইম যখন মেট্রোয় মরণ ঝাঁপ দেন এক ব্যক্তি, সকাল 10:10 কালীঘাট স্টেশনের ডাউন লাইনে ঝাঁপ দেন 50 এক ব্যক্তি, তার জেরে যেমনটা জানা যাচ্ছে ময়দান থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া পর্যন্ত মেট্রো চলাচল করছে। অফিস টাইমে যাত্রী ভোগান্তি চূড়ান্ত। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের কাছে। সুকান্ত, একেবারে ভরা অফিস টাইম যখন এই ঘটনা ঘটে, সেই ব্যক্তি কেমন রয়েছেন এই মুহূর্তে? অন্যদিকে মেট্রো চলাচলের কি পরিস্থিতি? এই ঘটনা এবং এখন বেজে গেছে ঘড়িতে প্রায় 11:28, অর্থাৎ প্রায় 1.5 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো কিন্তু পরিষেবা স্বাভাবিক হয়নি। তোমাকে একবার সরাসরি ছবিটা দেখানোর চেষ্টা করব। দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে এবং দেহ আর কিছুক্ষণের মধ্যেই ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হবে। আমরা রয়েছি কালীঘাট মেট্রো স্টেশনে। 50 থেকে 55 বছর আনুমানিক বয়স সেই ব্যক্তি। এদিন ঠিক ডাউন লাইনে যখন ট্রেন আসে কালীঘাট মেট্রো স্টেশনে, সেই সময় ঝাঁপ দেয় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। 1.5 ঘন্টাব্যাপী এই দেহ উদ্ধার করতে সচেষ্ট হন এই মুহূর্তে যারা মেট্রো রেল আধিকারিক রয়েছেন। তুমি দেখতে পাচ্ছ দেহ ইতিমধ্যে কিন্তু ট্র্যাক থেকে নিয়ে আসা হয়েছে এবং ঠিক যে ক্যাশ কাউন্টারের সামনে যে সোয়াইপ গেট রয়েছে সেখান থেকে সে দেহ বার করা হচ্ছে। মেট্রো রেল পুলিশ সূত্রে খবর যে আপাতত তার পরিচয় জানা সম্ভব হয়নি, তবে একেবারে তার দেহ একেবারে দুভাগ হয়ে গিয়েছিল, সেখান থেকে ডাউন ট্রেন সরিয়ে নেওয়া হয় এবং তারপরে কিন্তু মেট্রো চলাচল পরিষেবা আর কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হবে। স্বাভাবিকভাবে একেবারে অফিস টাইমে এই ঘটনার জেরে একটা তীব্র আতঙ্কের সৃষ্টি হয় এবং যারা নিত্যযাত্রী তারা কিন্তু যথেষ্ট ভোগান্তির শিকার হন। তুমি দেখতে পাচ্ছ মেট্রোর একেবারে ভেতরে আমরা রয়েছি, তুমি দেখতে পাচ্ছ প্রচুর মানুষ বা যারা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু এখানে ভোগান্তির শিকার, তারা দীর্ঘক্ষণ এখানে অপেক্ষা করছেন, তবে আর কিছুক্ষণের মধ্যেই পরিষেবা স্বাভাবিক হবে এমনটা কিন্তু রেল সূত্রে জানা যাচ্ছে। এদিন 10:10 ডাউন লাইনে যখন এই ট্রেনটি ঢোকে সেই সময় আচমকাই একেবারে ট্রেনের সামনের কামরাতে ঝাঁপ দেয় এই ব্যক্তি এবং তারপরে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে পুরোপুরি মেট্রো যে পরিষেবা তা একেবারে বন্ধ করে দেওয়া হয় এই মেট্রো স্টেশনে, তখন দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত, অন্যদিকে কবি সুভাষ থেকে টালিগঞ্জ পর্যন্ত এই মেট্রো রেল চালানো হচ্ছিল। তবে এই স্টেশনে 1.5 ঘন্টা ধরে পুরোপুরি বন্ধ ছিল, বারবার ইন্টারকমে ঘোষণা করা হচ্ছিল যে মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে সুইসাইডের কারণে এবং তুমি দেখতে পাচ্ছ দেহ উদ্ধার করে একেবারে 1 নম্বর গেট থেকে দেহ কিন্তু বার করে নিয়ে যাওয়া হচ্ছে ময়নাতদন্তের জন্য। কী কারণে এই তিনি আত্মহত্যা করলেন, কোনো রকম সুইসাইড নোট রয়েছে কিনা সবটাই কিন্তু আপাতত খতিয়ে দেখা হচ্ছে এবং মেট্রো পরিষেবা, তোমাকে বলে রাখি, প্রায় 1.5 ঘন্টা পরে এই মুহূর্তে যেটা রেল সূত্রে জানা যাচ্ছে যে পুরোপুরি স্বাভাবিক করে দেওয়া হয়েছে। ডাউন ও আপ দু লাইনেই একেবারে স্বাভাবিক রয়েছে মেট্রো পরিষেবা এবং 10:10 থেকে 11:28 পর্যন্ত যতক্ষণ না দেহ উদ্ধার হয়েছে মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ ছিল এবং এই মুহূর্তে তুমি ছবি সরাসরি দেখতে পাচ্ছ বডি উদ্ধার করে বা দেহ উদ্ধার করে সেটি কিন্তু ময়নাতদন্তের জন্য নিয়ে যাচ্ছেন কালীঘাট থানার পুলিশ এবং মেট্রো কর্তৃপক্ষ, তারাও কিন্তু এই যত দ্রুত পরিষেবা স্বাভাবিক করেন সেই দিকেই তাদের কিন্তু একেবারে নজর ছিল এবং তারা এই মুহূর্তে দেহ বের করে নিয়ে যাচ্ছেন এবং অন্যদিকে পরিষেবাও স্বাভাবিক হচ্ছে বলে এমনটা কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ এই মুহূর্তে তোমাকে সুকান্ত।